Sayang baik. চমৎকার একটি দৃশ্য। সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন নিজেই মাঠে খেলতে নেমে গেছেন। কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজকে মুখোমুখি হয়েছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এবং তার সাথে আছেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক খুরশিদ জায়গীরদার এবং তাদের দুজনের সম্মিলিত খেলা চলছে। করতালির মাধ্যমে দর্শকরা তাদেরকে দেখাচ্ছেন এবং দর্শককেই দেখাচ্ছেন। একটা অনানুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এই ক্রীড়া ক্ষেত্রে। দুর্দান্ত সুন্দর একটা পরিবেশ, স্পোর্টস লাভার যারা আছেন তাদের কাছে খুবই মজাদার মনে হতে পারে। সিলেটের এই আবুল মাল আব্দুল মুহিত জিমনেশিয়ামে কিছুক্ষণ আগেই গতকালই উদ্বোধন করা হয়েছিল গ্র্যান্ড ওপেনিং, তবে আজকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি নিজেই এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন। দর্শক আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এই খেলাটি দেখতে জিমনেশিয়ামে চলে আসতে পারেন। যেটি জিমনেশিয়ামটি হচ্ছে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়াম। মুজিব শতবর্ষ উপলক্ষে কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে একটু আগেই মজার দৃশ্য দেখা গিয়েছে। সেখানে একটু আগেই একটা ম্যাচে অংশ নিয়েছেন, বলা চলে এটা আনুষ্ঠানিক ম্যাচ নয়, আসলে এটা উদ্বোধন করার জন্যই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিজেই খেলেছেন এবং কিছুক্ষণ পরেই এখানে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। মিশ্র দ্বৈতের হয়তো খেলা একটু পরেই শুরু হতে পারে। খুলনা এবং ঢাকার ম্যাচ মধ্যখানের মাঠে শুরু হবে এবং প্রমিলারাও কিন্তু প্রস্তুত আছেন। উপভোগ্য ম্যাচের একটা আশা আমরা দেখতে পাচ্ছি এবং গ্যালারিতে প্রচুর সংখ্যক দর্শক আজকে এই খেলাটি দেখতে এসেছেন। আমরা আপনাদেরকে ভালো একটি লাইভ দেখানোর চেষ্টা করব, একটি ভালো ম্যাচের লাইভ দেখানোর প্রচেষ্টা করব। একটু আগেই এই দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেটি এ যাবৎকালে বলা চলে যে সিলেটের সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেটি 2018 সালে প্রথমবারের মতো চালু করা হয়েছিল। কোভিড সিচুয়েশনের কারণে এর আগে এটি হয়নি, তবে এই বছর এটি সাড়ম্বরে পালিত হচ্ছে। খুলনা এবং ঢাকার ম্যাচ শুরু হয়ে গেছে। প্রমিলারা দুর্দান্ত খেলে থাকেন, যেটা আসলে প্রমিলাদের ম্যাচ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। গতকাল 48টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ম্যাচগুলো থেকে ইতিমধ্যেই নকআউট রাউন্ডের শেষ দিকে চলে এসেছে খেলা এবং আগামীকাল এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হবে। তার আগে কিন্তু অনেকগুলো ম্যাচ হবে। ব্যাডমিন্টন প্রেমী যারা আছেন, ক্রীড়াপ্রেমী যারা আছেন, তারা কিন্তু খুব সহজেই এই জায়গাটিতে আসলে উপভোগ্য ম্যাচগুলো দেখতে পারবেন। এবার প্রথমবারের মতো প্রমিলা যারা নারী শাটলার আছেন, প্রথমবারের মতো তারা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। উপভোগ্য ম্যাচ হচ্ছে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি পয়েন্ট হারাতে হলো। ঢাকা খুলনা ম্যাচ চলছে এই মুহূর্তে। সব দিকেই যে প্রতিযোগিতামূলক ম্যাচ শুরু হয়ে গেছে, এই কোর্টের পাশাপাশি আরেকটি কোর্টেও খেলা চলছে। সেখানে
পুরুষরা অংশগ্রহণ করছেন, একপাশে নারী শাটলার এবং আরেক পাশে পুরুষ শাটলার, এবং সবকিছু মিলিয়ে স্পোর্টসের একটা অন্যরকম পরিবেশ সেই জায়গাটিতে তৈরি হয়েছে। প্রিয় দর্শক, কাউন্সিলর রাজা দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনে একটু আগে এসেছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, এবং তিনি আজকের দিনেও এই খেলাটির যে শুভ উদ্বোধন সেটিও ঘোষণা করেছেন, কিছুক্ষণ আগে এখানে ম্যাচেও অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে ভালো খেলা যেগুলো আছে, যেগুলো দেখলে সবচেয়ে ভালো হবে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো লাইভের সব পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।